না আমি এখন লুকিটুকি দেখব না সময় অসময় বোঝে না এসেই করানোরতে শুরু করে দেয় কেন এখানে আর ডাক্তার নেই তাতে কাজ যেতে পারো না ও বিনি পয়সা বেলাতেই আমার কাছে না ওরা যেমন চামড়া কেটে পয়সা নাই এবার থেকে আমিও তাই নেব যারা ভিজিট নাই বেশি তারাই নাকি ভালো ডাক্তার এই তো দুনিয়ার নিয়ম কি হয়েছে বাড়ি কোথায় জ্বর না সর্দি মাথা ব্যথা না পেটের অসুখ কোনটা ঝড়ের ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে কেন ভেতরে আসতে পারো না কি হয়েছে ঝটপট বলো আমরা রুবি দেখাতে আসলাম বড় বিপদে পড়ে এসেছি যদি আজ রাতটার জন্য একটু আশ্রয় দেন বড় উপকার হয় मरे गेले जाबे তুমিও মানুষ আমিও মানুষ আমার জায়গা আছে তোমার নেই আমি যদি না দিতে চাই জোর করে চেয়ে নেবে কেন কেন বলি এই সাহসটুকু নেই কেন হ্যাঁ হ্যাঁ যেই বললাম অমনি ছুটে চলে যাচ্ছ যে যাবে কোথায় ওই ঝড়ের রাতে বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে চাও না সামনে একবার ঝুড়ে গেছে তার তোমাদের বাড়ি কোথায় বললে না কি চুপ করে আছো কেন বলতে পারো না বাড়ি কোথায় বলে আর কি করব মাথা গোজার মতো জায়গা যদি একটু ছিল এখন আর তাও নেই কেন কি হয়েছে জমিদারের অত্যাচারে গায়ে আর টিকতে পারলাম না যা কিছু ছিল মিথ্যে দেনার হিসেব দেখিয়ে সব কেড়ে নিয়ে গেছে দু চার দিনের জন্য যে কোথাও গিয়ে উঠবো এমন কেউ নেই পৃথিবীতে আমায় মাফ করে দিও খোদা তুমি তো আমার সবকিছু জানো এইমাত্র ডাক্তার সাহেবকে আমি যা বললাম তার সবটুকু মিথ্যে জানি মিথ্যে কথা বলা মহাপাপ তবু তোমার সংসারে বেঁচে থাকতে হলে দুই একটা মিথ্যে কথা বলতেই হয় কথায় কথায় বাবা বলতেন তোকে আমি রাজার ঘরে বিয়ে দেব আমার জামাই হবে একটা রাজপুত্র আমার পাঁচটা নয় দশটা নয় ওই একটি মাত্র মেয়ের ওজন আমি সোনা মেপে দেব সোনা কিন্তু বংশ চাই ভালো বংশ বনেদি বংশ টাকা পয়সা ধন দৌলত থাকুক চাই নাই থাকুক ওসব এক জোয়ারে আসে আরেক জোয়ারে চলে যায় কিন্তু বংশ গৌরব থেকে ছেলে ঠিক করতে হবে তা তো ঠিকই তবে কথা হলো মানে কথা হলো কি কথা মানে কথা হলো এই পরগনার ভেতরে আপনাদের বংশটাই হলো সব চাইতে বুনিয়েদি বংশ তবে এর চাইতে উঁচু বংশে ছেলে পাওয়া তো হুজুর আহা উঁচু না হোক সমানে সমানে পাবে তো ওরে বাহ বাহ তার পারব না তবে কথা হইল হাতাহাতি খোঁজা খুঁজিতে ক্ষয় খরচা একটু বেশি পড়বে এই না মানে কথা হইল নামে ডাকে জ্ঞাতি গোষ্ঠীতে ভর একটা বুনিলি বংশের ছেলে মানে কথা হইল আর কোনো কথা নাই যাও আমাকে বিয়ে দেবার জন্য বাবা ব্যস্ত হয়ে উঠেছিলেন কারণ আমার ঘরে ছিল স্বপ্ন যদিও আমি তার অত্যাচার উপজে সয়ে যেতাম কিন্তু বাবা তা কিছুতেই সইতে পারতেন না এখন
ভয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সবই তো ওই মেয়ে আর মেয়ের জামাই পাবে তোর কি হবে তোর ভবিষ্যতের চিন্তায় আমার ঘুম হয় না এখন কি যে করি দেখো ভাই মেয়ে মানুষ আমি ছোটবেলা থেকে তো জানো আমার বুদ্ধি শুদ্ধি কম মানুষ করেছো তুমি বিয়েও দিয়েছো তুমি এখন যা করার তুমি করো বেলা ফেস ফেস করছি মাথায় একটা বুদ্ধি এসেছে ওই ঘটকটাকে ডাকতে পাপত্তি নেই কিন্তু আমরা চাই উঁচু বংশের একটা পাউন্ডুলে বকাটে ছেলে পারবো না মানে মনসির ওই সুদিন টাকার জন্য আকার থেকে পাতালে নামতে পারে তবে কথা হইল কথা ওই একটাই বাউন্ডুলে বকাটেছে বাউন্ডুলে বকাটে হারামজাদা একটা আস্ত গবে আমার বংশের ছেলে হয়ে যাত্রা দলে নেতে বেড়াবে তাও আবার ঢক যাত্রা তুমি তুমি আমার ছেলেকে লাই দিয়ে দিয়ে যাত্রা দলের সং সাজিয়েছো ভালো করেছি এক রক্তি ছেলে আমার এই বয়সে একটু ঘোরাঘোরা করবে না তো বুড়ো হলে করবে ছেলেটাকে তুমি দেখতেই পারো না কথায় কথায় শুধু মারো গালি গালাজ করো কেন এত কেন যাত্রা করে আমার ছেলে কত সুন্দর সুন্দর মেডেল পেয়েছে ভালো ছেলে না হলে কি লোকে ওসব দেয় যেমন মা তেমন তার ছেলে অসহ্য অসহ্য এসব দেখো মা এই ঘরে এই বাড়িতে আমি আর থাকবো না কেন রে আব্বা ওজন খালি মারে বকে ধমকায় কেন থাকবো আমি কি রোজগার করতে পারি না কত খ্যাপ দিচ্ছি আমাদের যাত্রার কত নাম আমাকে নেওয়ার জন্য যাত্রা দলে হুড়ু হুড়ি মারামারি একদিন নাচবো দশ দিন বসে খাবো অমন কথা বলে না বাবা আমি যতদিন আছে তোর আব্বা তোকে কিচ্ছু করতে পারবে না জানো আম্মা আব্বা হুজুরকে না আমাদের যাত্রা দলে যে রাজার পাঠ করে হুবহু তার মতো লাগে কথায় কথায় খালি উত্তেজনা পায়চারি গুরু গম্ভীর কণ্ঠে রাজ্য শাসন অসহায় প্রজাদের প্রতি লাঞ্ছনা আর গঞ্জনা বড় বেদনাদায়ক এই আব্বা হুজুর তোর আব্বার স্বভাবটাই ওরকম তা হ্যাঁ রে বাচ্চা আজকে কোন পালা করবি লাইলি মজনু হাতারু হাতারু গো মজনু হাতি পাই মোরে বেটা ওই যে ভিল নারি রে হাতরিয়া মজনু কও যে রাতের কথা গো ছেড়ে কি ধরব গলায় ওই গলে কি দেব মালা রসিকের রসিকতা যার পরানে আনে ব্যথা তার প্রেমে কি কেউ মোদে হাতারু হাতে চারু গো মোদেনু হাতে পায় মোর ব্যথা ওই যে ভিল না করবে না পড়াশোনা করবে না অভিনয় করা এত সহজ নয় তার জন্য খাটতে হয় সাধনা করতে হয়
এখন তুই বসে আছিস এক্ষুনি যে তুমি যেতে হবে যা না এরাই আমার দলটাকে ডুবাবে কি সুন্দর নাস্তায় দাম কেটে দিল সরে যাও আমি তোর মুখ দর্শন করতে চাই না আবার ডাকি গুরু গুরুর কথা না শুনলে এমনি হয় আমি কি করবো গুরু তুমি বাদশাকে বলো কি ওই তো সব তাল গন্ডগোল করলো মেয়েরা যে এত মিথ্যা কথা বলতে পারে তা আমি আগে জানতাম না নিজের চোখে দেখেছি তালেকার গন্ডগোল হয়েছে বাদশা গুরুর সামনে মিথ্যা কথা বলতে লজ্জা করো না ওই বাদশাটাকে না বদলালে আমি আর নাচবো না খবরদার বাদশা আমার দোস্ত আমি তোমার গুরু গুরুর দোস্তকে কি গুরুর মুখেই দেখতে হবে বাদশা ভালো না কেমন কেমন করে নাচতে পারে না তোমার কুমার ধরে নাচি আর কি এদিকে মিউজিক ডাইরেকশন দেবে কে ব্যবসা এক জিনিস ভালোবাসা আরেক জিনিস আমার গুরুর আদেশ ভালোবাসার খাতিরে ব্যবসা নষ্ট করা যাবে না গুরু তুমি তো দিন রাত শুধু তোমার দোস্তকেই নাচ গান শেখাও আমি আমি কি তোমার পর এসব কথা পরে এখন ব্যবসার কথা ব্যবসা যাও স্টেজে যাও নদীর কূলে দেখো জেলে দুলে বাঁশি বাজালো কে বাঁশি বাজালো কে সখি নদীর কূলে দেখো জেলে দুলে বাঁশি বাজালো কে বাঁশি বাজালো কে নদীর কূলে দেখো হেলে দুলে বাঁশি বাজালো কে বাঁশি বাজালো কে সখি নদীর কূলে দেখো হেলে দুলে বাঁশি বাজালো কে বাঁশি বাজালো কে আকাশে বাতাসে সাগরে ভূদরে যখন যেদিকে তাকাই শুধু দেখি লাইলি লাইলি ও লাইলি আমার রক্তে ডাকে লাইলি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে লাইলি
আমার দুটো খেয়ে মনিতে লাইলি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধু শয়নে স্বপ্নে লাইলি আমায় কাদায় আমায় হাসায় ও ফার পারি না লাইলি তোমার গন্তায় আমি একদিন উন্মাদ হয়ে যাব আমি উন্মাদ হয়ে যাব ছেলে বটে কি অভিনয় করে এর অভিনয় দেখার জন্য আজ আমার পাঁচ দিন হল করবে না এমন বংশের ছেলে তা দেখতে হবে তো কোন বংশের ছেলে তো আরে বক্সিগঞ্জের তালুকদার বংশের ছেলে বাদশা মিয়া বল কি অত বড় নাম করা বংশের ছেলে সে এসে এখানে যাত্রা করছে ছি 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 একদম আমার গুরু রাবে কিন্তু তুমি যে গুরু সবসময় ব্যবসা নিয়ে মেতে থাকো না হলে চলবে কেন আরে পেটে যদি অভাব থাকে না তাহলে ভালোবাসার কথা মুখ দিয়ে বের হয় না দুজন একসঙ্গে হলো আর গুজুর 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 শুরু হলো লোকে কি সাধে বলে যাত্রা করে ফাঁকরা লোকে এখন হাত তুলে কাপড় বদলাবে টানা যত সব রাজ্যের গর্ব শুরু করে দিয়েছে আপনি আপনি এখানে কি চান দেখছেন না এটা মেকআপ রুম বেরিয়ে যান বেরিয়ে যান বলছি তবে কথা হইল মানে আমি আপনাদের ওই মজনু সাহেবের সঙ্গে দুটো কথা বলতে চাই বেশি না মানে মাত্র দুটো কথা কি কথা আমার ওই দিনে খুব ভালো লেগেছে না তা ম্যাডাম দেবেন বুঝি যা বলার এখানেই বলুন না আমার অভিনয় ভালো লেগেছে এই তো আমি না ইচ্ছাই তো ভালো অভিনয় করতে পারি আজ একটু মাথা ধরেছিল তবে হ্যাঁ স্টেজে উঠলে মাথা ব্যথার কথা মনেই থাকে না মাথা থাকলে মাথা ব্যথা হয় তবে কথা হইল কি বাবা মহিনো আপনার নাম ধাম ঠিকানাটা নাম বাদশা আর হলো ধাম ধাম ধামে কি হয় তা তো বলতে পারবো না তবে আমার ঠিকানা হলো মঞ্জু অপেরা পার্টি বাস এ তো আমি জানি বাবা মহিনো মানে কথা হইলো আপনার বাড়ি ঘরের ঠিকানা চেয়ে গেছিল ঘর বাড়িতে তো আমাকে পাবেন না স্বয়নে স্বপনে আমি যাত্রা করি আর বিশ্রাম করি এই মঞ্জু অপেরার মেকআপ রুমে যাত্রা করে না জীবন আর এই অপেরা পার্টি আমার ঘর বাড়ি না বলিয়ে কি হবে বাবা জি আমি সব জানি মহসিন তালুকদারের সেই আপনি আব্বা হুজুরের কথা আর বলবেন না ওর মেজাজ মর্জি ভীষণ কড়া সবসময় একটা রাজা রাজা ভাব অত্যাচারী রাজার মতো খালি অত্যাচার করে তাই আমি ওর রাজত্ব থেকে একটু দূরে দূরে থাকি আব্বা হুজুর বড় বেদনাদায়ক লিখবো কখন সারা রাত যাত্রা করি সারা দিন শুনি আর পড়া আমাদের পড়তে লাগে না প্রম্পটার প্রম্প করলেই মুখস্থ হয়ে যায় আপনার হাসিটা তো একেবারে যাত্রা চিকেন একজন পাকাপোক্ত অভিনেতার মতো যাত্রা করবেন আমি হ্যাঁ যাত্রা অনেক হাততালি পাবেন অনেক মেডেল হ্যাঁ হ্যাঁ আপনার যে হাসি না যাত্রা আপনাকে করতেই হবে আমি আপনার চলন বলন হাসি মানে যাত্রার খ্যাপ মারতে মারতে আপনার কোনো হুশ থাকবে না গো না না যাত্রা আপনাকে করতেই হবে আমি পাব কি হুজুর আমাকে পেয়েছিল ওরে বাবা সাংঘাতিক লেখায় পড়ায় চলনে বলনে
মানে কথা হইলো তার তুলনা হয় না ছেলের প্রশংসা নয় তার বংশের কথা বলো কি আর বলব হুজুর একেবারে সমানে সমান মানে কথা হইলো ওই বক্সিগঞ্জের তালুকদার বাড়ির একমাত্র ছেলে আরে তাদের যে বিরাট বংশ আমাদের চাইতেও বড় ওরা তারা হলো গিয়ে সাহিত্য খানের বংশধর সাহিত্য খানের মৃত্যুর পরে তারা এলো নবীগঞ্জে সেখানে তাদের দুই পুরুষ বসবাস করার পর তারা তালুক দিল বিক্রমপুরে তার দাদা পেল খান বাহাদুর উপাধি ব্রিটিশ আমলে ছেলেটির দাদা গিয়েছিলেন লন্ডনে ছেলেটিকে তো আমিও দেখেছি তখন খুব ছোট্ট রাজরাজরার বাপ ছেলেটির নামও রাজা কি বাদশা এই ধরনের একটা কিছু হবে আহা দাঁড়িয়ে রইলে কেন দেরি করো না শিগগির যাও মানে কথা হইল আর কোনো কথা নেই বিয়ের কথা পাকাপাকি করে তারপরে এসো যাও আব্বা হুজুরটা কি বেদনাদায়ক জানলো না শুনলো না একবার জিজ্ঞেসও করলো না আমাকে আমি এবার শেষ শেষ কি রে কি হয়েছে বিয়ে বিয়ে কার বিয়ে আবার কার আমার আমাকে বিয়ে দিচ্ছেন দেখ তো কি অত্যাচার ভেবেছিলাম সারা জীবন বিয়েই করব না আব্বাহু তো যেমন বলেছেন তখন এ বিয়ে হবেই কেউ আটকাতে পারবে না তা তো বুঝলাম কিন্তু বিয়েগুলো তো যাত্রা করা হবে না আমরা হলাম যাত্রা দলের মানুষ নবগুরে মানুষ আজ এখানে কাল ওখানে আমাদের কি কোনো ঠিক ঠিকানা আছে নিচে নিচে একটা পরের মেয়ের কষ্ট দেওয়া হবে না একটুও না কেন শোন বিয়ে যদি করতেই হয় তাহলে অমত করিস নে করে ফেল তুইও শেষ পর্যন্ত বলছিস বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ তোর ভালো জন্যই বলছি ভাবিছি যাত্রা তোর নায়িকা বানাবো ঘরের বউ হবে যাত্রার নায়িকা কেন আপত্তি কিসে তুই হবে নায়ক আর ভাবি হবে নায়িকা বাহ চমৎকার শোন আমিও আয়না বালুকে নিয়ে আসবো তখন আমরা পিয়া পিয়া জুটি জুটি বাস তখন আমরা দুজনে মিলে একটা অপেরা খুলে ফেলবো তা তো মন্দ বলিস নি কিন্তু বিয়ে যে করবো বউটা যদি একটা হাবা গোবা হয় তখন নায়িকা তো বানানো যাবে না ও না দেখি তুই বিয়ে করতে চাস দেখবো না মানে দেখার ইচ্ছে তো অনেক কিন্তু আব্বা হুজুর বলেন আমার পছন্দই পছন্দ বললি হলো আব্বা হুজুর তার ঘর করবে না ঘর করবি তুই চল গোপন হলে একবার দেখে আসতে হবে চল তোর যেমন বুদ্ধি গাছের উপর উঠে কেউ বউ দেখে চুপ প্যাট প্যাট করিস নে এক্ষুনি আসবে কুকুর ঘাটে কি একবার না এসে পারে কেউ যদি দেখে না তাহলে একটা ঢিল মাটিতে পড়বে না ওই দেখ কেমন আসছে নীলো জাহানারা কি হয়েছে এই মেয়েটা বলছে নীলো পুরার মুখী আজ বাদে কাল তোর বিয়ে এই ভর দুপুরে চুল খোলা রেখেছিস কেন তুমি তো নালে সাব গ্রামে ঘুরে বেড়াও তা আমাকে একটা লোকে খবর এনে দাও না তোমাকে পয়সা দেবো এই না বলি কার খবর আর কি বংশে ছেলে অমন বংশার পরগনা এনে যদি যাত্রা দল হিরোইন বানানো যায় না কত ভিজাল কত দেখতে দে না ভালো করে কানান গায়ের রংটা কেমন বললাম তো বাদশা দাদা কাঁচা হলুদের মতো গায়ের রং কাঁচা হলুদ কি ডালিম ডালিম ডালিমের মতো টসটসে রং টোকা দিলেই রক্ত বেরোবে কি সুন্দর নাক মুখ চোখ নানি চোখে কি চাহনি মুখে কি আগুন বসের মতো না এমন না হলে কি ভাবি রাখবো রে তুমি ব্যস্ত কেমন ঠান্ডা না গরম আমার মেজাজের কথা জিজ্ঞেস করছে বিরু এই বিরু আব্বা হুজুরকে চটপট দিয়ে তো চাকরি না করে নারীর ভালোবাসা শুধু চলনা মাত্র তবে হ্যাঁ জননীর আসনে যখন নারীকে দেখি তখন আমার উঁচু মাথা শ্রদ্ধাহত হয়ে আসে
একটি অসহায় নারীকে যখন দেখি তার দুধের শিশু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তখন দুঃখে আমার দুচোখ পানিতে ভরে আসে। সেই জন্যই তো তোমাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নারীর ভালোবাসা, একটি নারী যখন দুহাত পেতে প্রেমের ছলা ছলায় ফুলে ফুলে ওঠে, তখন আমি তাকে ঘৃণা করি। মনে হয় সে নারী জাতির কলঙ্ক, কলমাময়ী, উন্মাদিনী, পাষাণী, ঠিক ঠিক শতদিক এই সব নারীকে। ছেলেটা কি ভালো পাঠ করে তো, যেমনি চেহারা তেমনি গলা, কি সুন্দর মানিয়েছে। কিরে, তোর বুঝি খুব পছন্দ হয়েছে? খুব ভালো পাঠ করতে পারো, কেমন করে করো এসব? শেখাবো শেখাবো, তোমাকেও এসব শেখাবো। ওই আয়না বানুকে ডিপিট দিতে হবে না। আয়না বানুটা কি অসভ্য, তোমার হাত ধরে তোমার টানাটানি করছিল। না না, মেয়েটা চরিত্র বড় খারাপ, তুমি ওর সঙ্গে পাক করতে পারবে না। আর তার গলা কি, সেই গলাতে আবার ক্যান ক্যান করে গান গায়। তুমি যাই বল, তোর গলা কিন্তু খুব ভালো। ভালো না ছাই, ওর চাইতে ভালো গান আমিই গাইতে পারি। তুমি গাইতে পারো? দেখি দেখি, গাও তো একটা, গাও না। আহা, আমার সামনে লজ্জার কি আছে? ঠিক আছে, আমি মুখ ফিরিয়ে বসলাম। কই, গাও গাও। যে জন প্রেমের ভাব জানি না, তার সামনে নাইলে না দিনা, খাটি সোনা ছাড়িয়া ফেলাই না ফুল সোনা, সে জন সোনা কিনে না, জীবন প্রেমের ভাব জানি না, তার সনে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া ফেলাই না ফুল সোনা, সে জন সোনা কিনে না। Thank you.
বিহুনা ছাড়িয়া চিনে না ফুল সোনা সেজন সোনা চিনে না দুজন প্রেমের ভাব জানে না তার শুনে নাই না সোনা ছাড়িয়া চিনে না ফুল সোনা সেজন সোনা চিনে না আসসালামু আলাইকুম পর সমাচারে যে আশা করি ভালোই আছেন আমরা সবাই সেই সালামতে আছি তবে সবচাইতে সুখের সংবাদ হলো বৌমা অন্তঃসত্ত্বা যত শীঘ্র সম্ভব বৌমাকে আপনার বাড়িতে পাঠাইয়া দিতেছি খোদা তালার কাছে নফল নামাজ করিয়া প্রার্থনা করিতেছি বৌমার যদি ছেলে হয় তাহলে জোড়া কোরবানি দিয়া পাড়াপড়শিকে খাওয়াইব আর কন্যা হইলে একটা নতুন কোরআন শরীফ মসজিদে দিয়া ফকির মিসকিনকে দান খয়রাতে সুখী করিব আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যেন আমার বংশ বৃদ্ধি হয় ওরে কোথায় গেলি তোরা কে কোথায় আমার আমার জাহানারা মামুলি ঘরে কুটুম আসবে নতুন কুটুম যদি ছেলে হয় আমি তাকে পঙ্খী রাত ঘোড়া কিনে দেব আর মেয়ে হলে রূপনগরী দাসী কিনে আনবো তার জন্য কই রে কই তোরা কোথায় আত্মীয় স্বজন কি খবর দে আমার মামুনি আসবে আমার মামুনি মেখে মেখে বেলা তো অনেক হলো বুড়ো তো এখন নাতিপুতির মুখ দেখবে এই জন্যে কি তুমি ওই ঘটকটাকে পাঁচ পাঁচটি টাকার থলি দিয়েছিলে যাই বলো ভাই ওই ঘটকটাই আমাদেরকে ঠকিয়েছে না তোর ধৈর্য বলতে কিচ্ছু নেই সব কিছু কি তাড়াতাড়ি হয় একটু সবুর কর দেখ না গোটাকার পানি কোথায় গড়ায় তারপর যদি দেখি ঘটক সত্যি সত্যি আমাদেরকে ঠকিয়েছে তাহলে হাত পা ভেঙে বস্তায় পড়ে ওই অথৈ নদীর পানি তোকে ডুবিয়ে মারবো না আমার নাম সাগর মিয়া কোন ঢেউয়ে কোথায় ভাসাবো তা কে বলতে পারে জাহান আমার যদি ছেলে হয় কি করবো জানো তাকে ভালো করে ট্রেনিং দিয়ে যাত্রা দলের হিরো বানাবো হিরো আমি যদি ছোটবেলা থেকে ট্রেনিং পেতাম তাহলে আরো নাম ধাম হতো আমার না বাবা ছেলেটাকে ফসকে যেতে দেব না ওকে দিয়ে আমি জাহানারা অপেরা পার্টি খুলব আর তার নাম হবে কি জানো মজনু মজনু আর যদি মেয়ে হয় তাহলে ওর নাম রাখবো লাইলি ওকে আমি গান শেখাবো গান যে গানে গাছের পাতা জোরে জোরে পড়ে সেই গান বাচ্চা বৌমাকে যে তার বাপ বাড়িতে পাঠাতে হয় বাবা দিন যে একেবারে ঘুমিয়ে এলো আমি ঠিক করেছি পরশুদিন পাঠাবো বিয়ের পর তুই তার শ্বশুর বাড়িতে যাসনি তুই যা বৌমার সঙ্গে যাবি যাবো যাবো মা একেবারে রাজ রাজদার মতো যাবো আমিও নানান কাজে যেতে পারিনি বাবার জন্য খুব কান্দাটা কি করেছে বুঝি তাই মানে তোর সঙ্গে জামাই নিয়ে এলো না তুমি খুব ব্যস্ত তাই তা ব্যস্ত থাকবে না তো কি বেকার বসে থাকবে কোন বংশের ছেলে দেখতে হবে তো খা বংশের ছেলে খা বংশের ছেলেটাকে আমি ছোটবেলা দেখেই ভেবেছিলাম ছেলেটি বড় কাজের ছেলে হবে চলো মা চলো ঘরে চলো ঘরে চলো কেমন বিয়ে দিয়েছি আমন জামাই লাখে একটা পাবে জামাই মিয়া বোধ হয় খুব লাজো তাই না রে
এতদিন বিয়ে হলো অথচ এখনো এলো না আমার বাড়িতে। জামাইয়া ঠিক আমার মতো, আমিও তোর নানির বাড়িতে প্রায় এক বছর পরে গিয়েছিলাম। ভালো ভালো। জামাইদের একটা সরম থাকা খুব ভালো। তাহারে তোর খুব ভালো, আমাকে এক মুহূর্ত না দেখলে আম্মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। আহা, এই তো আমি চেয়েছিলাম মা। আজকালকার দুনিয়ায় ভালো শাশুড়ি পাওয়া বড় দুষ্কর। এমনিতেই তো মায়ের আদর তুই পাস নি, মায়ের মতোই তাকে দেখিস। আমাকে তুই দারুণ চিন্তা থেকে বাঁচালি মা। আমি তো আর বেশি দিন পাসবো না মা। হুজুর, কে জামাই মিয়া আইছে? কে এসেছে? জামাই মিয়া? আমার জামাই মিয়া এসেছে। জামাই মিয়া আমার অনেক দিন বাঁচবে। আমি আমি এখনই ওর কথা বলছিলাম। ইয়ে মামুনি, মামুনি শিগগির জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। কই গো বাবা? বাবাজি, বাবাজি কোথায়? কই গো বাবাজি? বাবাজি, বাবাজি কোথায়? আসসালামু আলাইকুম। আপনার শরীর কেমন আছে আপা হুজুর? আসসালামু আলাইকুম খালু সাহেব, আপনার শরীরটা ভালো সাহেব? এই তো আপনাদের বাড়ির কাছেই পালা করতে এসেছিলাম, বাদশা আসতে বলল তাই এলাম। আহা, কাল রাতে আপনার জামাইটা পাঠ করেছে, ওরে দুনিয়ার মানুষ তাক লেগে গেছে, তাক লেগে গেছে। কি বাহবা, কি হাততালি, একটা সোনার মেডেলও পেয়েছে। চুপ পেয়াদব কোথাকার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এভাবে অবস্থা তুমি এ বাড়িতে এলে কেন? বাবা এখন কি ভাববে বলো তো? বারে তাই বলে আমি তোমাকে দেখতে আসবো না? আমার কথা শোনো, ওসব ছেড়ে দাও, আব্বু এসব একেবারেই পছন্দ করেন না। ও, সব বাবাই তাহলে একরকম? আমি ভেবেছিলাম আমার শ্বশুরটা অন্যরকম। না না, তোমাকে আর এখানে রাখা যাবে না, চলো। কোথায়? যেখানে খুশি সেখানে নিয়ে যাব, চলো। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, কোনো উত্তরই দিলেন না। না না, এ বাড়িতে আর তোমার থাকা চলবে না, চলো। কোথায় নিয়ে যেতে চাও আমার মেয়েকে? যাত্রা করার একটা সঙ্গ, আর সেই কিনা আমার জামাই? এই কি আমার কপালে রেখেছিলে? মা মরা মেয়েটাকে একটা সৎপাত্রে তুলে দেব বলে সারা জীবন আমি আল্লাহ তাআলার কাছে কাঁদাকাটি করেছি, এই কি তার প্রতিদান? ওই ঘটক হারামটা ভাই আমাকে ঠকিয়েছে। বিহায়া, বুঝবো কবে? এত বড় বংশের ছেলে হয়ে যাত্রা দলের সংস্পর্শে তোমার লজ্জা করে না? দাঁড়িয়ে চলে যেতে পারো না? যাও যাও, আমার মেয়ে কোনদিন আর তোমার সংসারে যাবে না। আব্বা, আগে জানলে কি এর কাছে মেয়ে দিয়ে দিত? এর পরেও দাঁড়িয়ে আছো? দোকানে দড়ি কিনতে পাওয়া যায়, আত্মহত্যা করো। যাত্রা করতে করতে দেখছি একেবারে লজ্জা সরমের মাঠে যেতে পারো না? আমি আবার বলছি, আমার মেয়ে কোনো দিন আর তোমার সংসারে যাবে না, আমার এখানেই থাকবে। বাবা, বাবা, হুগো, তুমি যেও না, তুমি যেও না বাবা, তুমি ওকে যেতে দিও না, ওকে যেতে দিও না। বাস, আর চিন্তা নেই, এই হাওয়াতেই সব এলোমেলো করে দিতে হবে। না, আমি এক্ষুনি আসছি, প্রতিশোধ নেব, নিতেই হবে। কি অপমানটাই না করলো আমাকে, আমি হলাম নতুন জামাই।
আরে তুই তো নতুন জামাই আর আমি আমি হলাম মেহমান মানুষ আর আমায় বলে কিনা চোপ বিয়া দাও কোথা যা কি তার বংশ করো অমর বংশ যেন নেই পৃথিবীতে তোদের বংশ তো তার থেকে অনেক বড় তোর বাপের কত নাম ডাক আর আজ তোকে কিনা অপমান করলো আমাকে তো চেনেনি জীবনে প্রথম শ্বশুর বাড়ি গিয়েছিলাম তাই চট করে বেশি কিছু করিনি তখন অপমানের প্রতিশোধ তো নেব কিন্তু আমার বউটাকে যে দিল না দিল না মানে হ্যাঁ না দিলে তো জেল খাটবে তোর কবুল করা বউকে আটকিয়ে রাখবে কোন আইনে চল না এক্ষুনি যাই গিয়ে কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে আসি এ আমাকে বলে কিনা আত্মহত্যা করতে আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যাকে আমরা ডরাই কতবার আমরা স্ত্রীতে আত্মহত্যা করেছি তা তো করেছি কিন্তু আমাদের কি এইভাবে অপমান করে তাড়িয়ে দেবে তা কি কোনদিন ভাবতে পেরেছিলি ভাবতে তো আমরাও পারিনি বাবাজি ছি 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 তুমি আমাদের নতুন জামাই প্রথম এসেছো বাড়িতে আর তোমাকে এইভাবে তাড়িয়ে দিল লোকে শুনলে বলবে কি আর তোমার বাবা যার এত নাম ডাক বিশ গ্রামের লোকে যাকে চেনে তার ছেলে কি এত বড় অপমান আমরাও কি সহজে ছেলেও ভেবেছেন অত সহজে না মামলা করবো মামলা আমাকে বলে আত্মহত্যা করো আত্মহত্যা আরে বাবাজি ওই আত্মহত্যাই তো তুমি করবে তার মানে মানে সত্যি আত্মহত্যা করবে না আত্মহত্যার অভিনয় করবে শুনলাম তুমি যদি চাও তোমার শ্বশুরকে একটু বিশ বছরের জন্য জেলখানায় ঢুকে দিতে পারো দাঁড়ান দাঁড়ান সেটা আবার কেমন কথা শুনো আমি তোমাদের একটা জায়গা দিচ্ছি সেখানে দিন কতক লুকিয়ে থাকো তারপর তোমার বাবাকে কড়া করে একটা চিঠি দাও শ্বশুরের অমানসিক অপমান সহ্য করিতে না পারিয়া আমি নদীর পানিতে গলায় কলসি বাঁধিয়া ডুবিয়া মরিলাম তারপরে দেখো না তোমার বাবা কেমন করে তাকে বিশ বছরের জন্য জেলখানার ভিতর ঠুকে দেয় বাস বাস এটাই তো মুখ্যম গুণী আর তোকে তো সত্যি সত্যি মরতে হচ্ছে না শুধুমাত্র কয়েকদিন পালিয়ে থাকতে হবে ব্যাস কত সহজেই সব কাজ ফপে এই এই ইয়ে মানে লেখ লেখ আর চিঠিটা আমি পৌঁছে দেবো লেখ লোকে জানবে আমি মরে গেছি আসলে আমি মরিনি কি মজা হবে তাই না আর ওদিকে বউটাও কয়েকদিন কান্নাকাটি করবে করুক আমার সঙ্গে বেরিয়ে এলো না কেন বিরু কাঁদছো কেন তুমি তুমি অপমান করছো কেন কি হয়েছে বলো মামনের একটা মেয়ে হয়েছে মেয়ে জাহানকে জামাইয়ের কথা কিছু বলিস না জানলে হয়তো না না তোরা তাকে কিছু বলিস না তোরা তাকে কিছু বলিস বাবা বাবা গো তুমি আমার কি সর্বনাশ করলে বাবা তুমি আমার কি সর্বনাশ করলে তুই তুই বিশ্বাস কর না আমি আমি চাইনি জামাই জামাই ভালো তাই বলে কি তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে তার সামনে আমাকে তাড়িয়ে দিলে না কেন কেন দিবে না কেন আমার ছেলেকে যে মেরেছে আমি তার বংশ নির্বংশ করে দেব বাতি দেয়ার লোভ থাকবে না আমার নয়নমণিকে কেড়ে নিয়ে যে আমাকে অন্ধ করে ফেলেছে তাকে আমি জেলে দেব আহা তারা নাকি সমর্থই তাই না বাবাজি লাস্টা নদী থেকে সর্বনাশ করে ফেলেছে তোমার বাবা কি দরকার ছিল হাতে হাতে ঢোল পেটানোর এখন যা অবস্থা মানুষ টাকার জন্য কি না করতে পারে বাপকে খুন করে ফেলে আর তুমি তো পর
যদি কেউ এখন তোমাকে দেখে তাহলে সত্যি সত্যি খুন করে ফেলবে। হ্যাঁ, তারপর টাকার জন্য তোমার লাশ নিয়ে তোমার বাবার কাছে হাজির হবে। ঠিক, মানুষের বিশ্বাস নেই, এমনিতেই তো আজকাল খুন খারাপই বেশি হচ্ছে, তার উপরে আমার 500 টাকা। তাহলে এখন কি করব? শোনো, এই টাকাগুলো এখন রাখো, তারপর আজই সুন্দর ট্রেনে তোমার শহরে চলে যাও, সেখানে গিয়ে কিছুদিন লুকিয়ে থাকো, এদিকের জন্য আমি রইলাম, যত তাড়াতাড়ি পারি তোমার অপমানের প্রতিশোধ নেব। যাও, ঠিকই যাও, কিন্তু আবার কিন্তু আগে আত্মরক্ষা করো, যাও। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বাদশাহ মিয়ার বাবা থানায় ডায়েরি করেছে, খুনি কেস, এক্ষুনি দুজনকে গ্রেফতার করার জন্য পুলিশ আসবে। কি যে হবে, বোবা মানুষ, এছাড়া তার কোনো উপায় দেখছি না। আব্বা একলা কি করে যাবে? আমি যাব তার সঙ্গে। তুই কেন যাবি? না না, আমাকে যেতেই হবে, তার দেখাশোনা করবে কে? তাহলে তাড়াতাড়ি করে ঠিক হয়ে নে, আমি নৌকা একটা ঠিক করে আসি। কিন্তু একটা কথা, কখনো ঘুমাক্ষরো কাউকে কিচ্ছু বলিস না, পরিচয় দিস না, তাহলে সর্বনাশ হবে। ঝামেলা কি একটা, ওদিকে আমার বাদশাহ মিয়ার বাবা নাকি তোদের পেছনে ডাকাত লাগিয়েছে তোদের বাড়ির সব লুটপাট করার জন্য। কি যে হয় কে জানে। ব্যাস, আপদ শেষ, সব ঠিকঠাক করে এসেছি। দক্ষিণ পাড়ার ডাকাতেরা আজ মাঝরাতে ওদেরকে অথই পানিতে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবে, তারপর এই বাড়ির সব সয় সম্পত্তি তোর, কিন্তু তার অর্ধেক আমায় দিতে হবে। দেব দেব, অর্ধেক কেন, সবটাই তোমার, তুমি ছাড়া আর আমার আছে কে? বাবাকে পুলিশের হাত থেকে বাঁচাতে হলে মিথ্যে কথা বলতেই হবে, মিথ্যে পরিচয় আমাকে দিতেই হবে। তুমি আমায় মাফ করে দিও খোদা। আহা আহ,
ভাই, বুড়ো মানুষটাকে কষ্ট দিচ্ছ কেন? ওর কাপড় চোপড় বদলে খোয়ার ব্যবস্থা করো। কিন্তু মনে থাকে যেন মাত্র এক রাতের জন্য, এই ঝড়ের রাত বলে জায়গা দিলাম, বুঝেছ? সকালে উঠে কিন্তু চলে যেতে হবে, ধরে ওকে। এর জন্য একটু দুধের আবার দেখি ব্যবস্থা করতে হবে তো। দূর আর এসব ভালো লাগে না, আজ এখানে কাল ওখানে, টাকা পয়সাও সব ফুরিয়ে গেল। ওদিকে বোধ হয় বউটারও বাচ্চা কাচ্চা একটা হয়ে গেছে। চল চল চল, শালা চোরের মতো পালিয়ে আছি, ওদিকে যাত্রা দলটা বোধহয় বন্ধ হয়ে গেল। আয়না মানুষ যে কি হলো কে জানে, আসার সময় একটু বলেও এলাম না। চল, তোর শ্বশুর বোধহয় আর দুজনে জেলের ভাত খাচ্ছে, চল। কিন্তু বাছা কি, আমি কিন্তু ইহর জীবনেও তোদের বাড়িতে যাব না। তোর বাপকে যে মিথ্যে কথা বলেছি, আমাকে দেখলেই খুন করে ফেলবে, চল। বাবা যা ভেবেছিলাম বোধহয় তাই হয়েছে। কি কিছু দেখতে পাচ্ছিস? বাড়ি ঘর আর সেই সব জৌলুস নেই, কেমন যেন সব মরা মরা ভাব। হবে না কেন, নতুন জামাই আর তাকে বলে কিনা আত্মহত্যা করো। এখন কেমন মজা লাগছে জেলখানায় ভাত খেতে? দাঁড়া, কদিন যাবো জেলখানায় আছে আগে শুনে নি। এই নিয়ে শুনছেন কি চাই? কি কি শেখ সাহেব কোথায়? উনি তো নেই। নেই তার মানে জেলখানায়? কি সব আবল তাবল বকছেন, আপনারা কোন পরগনার লোক? খোঁজ খবর কি কিছুই রাখেন না? রাখলে কি আর তোমাকে বলতাম? ও কি আর বলবো, যত দোষ ওই জামাইটা, বেটা নিজেও মরল সবাইকে মারল। মরল মানে? মানে আবার কি, জামাইটা আত্মহত্যা করলো, পুলিশ এলো শেখ সাহেবকে গ্রেপ্তার করতে, ভয়ে শেখ সাহেব মেয়ে আর নাতনিকে নিয়ে রাতের বেলায় পালিয়ে যাচ্ছিল। নাতনি? ও মা, তাও জানেন না জাহানারা মায়ের একটা বাচ্চা হয়েছিল, মানে একটা মেয়ে হয়েছিল। মেয়ে? তারপর? তারপরের কথা কি আর বলবো, রাতের বেলা ডাকাতের দল তিনজনকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি কি জানতাম এমন হবে, আমাকে একা ফেলে সবাই চলে যাবে, বুঝিনি বুঝতে পারিনি। তুই যা, তোর জন্যই তো আজ আমার এই অবস্থা, তোকে আর চলে যা, চলে যা, চলে যা, চলে যা বলছি, চলে যা। বাচ্চা আমাকে তুই ভুল বুঝিস নে বাচ্চা, তোর এমন সর্বনাশ হবে তা কি জানতাম? আমিও জানতে পারতাম না রে, আমিও জানতাম না। চল তোদের বাড়িতে যাই, তোর মা বাবার কাছে যাই। না না আমার আর কেউ নেই, তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আমি তোকে আর সহ্য করতে পারছি না, যা। আচ্ছা আমি তোকে মরতে দেবো না বাচ্চা, বাচ্চা শোন, আমি তোকে মরতে দেবো না বাচ্চা, বাচ্চা, বাচ্চা শোন, আমাকে কেড়ে দে, আমার চোখের সামনে না চলে যা, আমি তোকে ছাড়বো না, আমাকে বাচ্চা, আমার কথা কেন, কেন তুই আমাকে মরার মুখ থেকে বেরিয়ে আনলি? বাচ্চা তোর জন্য অনেক কিছু করেছি, তুই তো শুধু নিজের কথাই বলছিস, আমার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? আমি আমিও তো আয়না বানুকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে পারতাম, কিন্তু কেন পারিনি, কেন পারিনি? শুধু তোর জন্যে বাচ্চা, শুধু তোর জন্যে।
আর তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? তার আগে তুই আমাকে মেরে ফেল বাচ্চা, তুই আমাকে মেরে ফেল বাচ্চা বাচ্চা। রাতের কথা কয়ে রইল, এখন যাওয়ার নামটি পর্যন্ত করেন না। যাব কি করে ভাইয়া, তুমি তো যেতে দাও না। কেন যেতে দেবা? যেতে দিলেই তো ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, যার এতটুকু জায়গা নাই, না আছে আত্মীয় স্বজন, তার আবার মেজাজ কি? তুমি বললেই তো চলে যায়। বলতাম বলতাম, কিন্তু আমার ওই মামনির জন্যে এতটুকু দুধের বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে কি আরো বাঁচবে? তাহারে মামনির একটা নাম ধাম। ওর বাবা বলেছেন মেয়ে হলে নাম রাখবে লাইলি। লাইলি? লাইলা? ওর বাবার বড় শখ ছিল মেয়ে বড় হলে গান শেখাবে। গান? বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। আমি গান শেখাবো মামনিকে, তবে ওই আজকালকার তোমার ওই হাতিমাতিম গান নয়, দুঃখের গান, দুঃখমোচনের গান। কি মামনি, গান শিখবে? হ্যাঁ, আপনি এখন ওষুধ খাননি? না না না, ওষুধ না খেলে চলবে কি করে? হ্যাঁ করুন, হ্যাঁ করুন, হ্যাঁ হ্যাঁ। কি হবে আর ওষুধকে, কি লাভ? কি আর করবি, সবই কপাল। নে নে ওষুধটা খেয়ে নে, তোকে বাঁচতে হবে না বাচ্চা। আবার আমরা নতুন করে বাঁচবো, যাত্রা দলে যাব, আবার যাত্রা করব। না না বীরু, ওই যাত্রার কথার মুখে আনিস নে, ওই যাত্রাই আমার সর্বনাশ করেছে। বীরু বীরু, কি দেখ দেখ, কি সুন্দর একটা মেয়ে। আমার মেয়েটা বেঁচে থাকলে ঠিক এত বড় হতো, তাই না রে? কিরে কি হয়েছে? পুলিশ পুলিশ! হ্যাঁ, কোথায় পুলিশ? দেখবে এসো, পুলিশ একটা লোককে না মারতে মারতে নিয়ে যাচ্ছে। অন্যায় করলে নিশ্চয়ই মারবে, এতে তো তোমার ভয় পাওয়া উচিত নয় মামনি। কিরে বেলা হয়ে যাচ্ছে যে, গান শিখবি নে? আয় 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 আয়। দাদুর চোখে বসো নিন্দাবালি মেয়ে গো, মোদের বাড়ি যেও, সাইলি ধানের তিড়ে দেব পেট ভরে খেও। সাইলি ধানের চিড়া নারে বিন্নি ধানের খুঁই, পাতে মজা সবির কালা গামছা বাঁধা দোর। চাইলি ধানে চিড়ে নারে বিন্নি ধানের খুঁই, পাপে মজা সবরি কালা গামছা বাঁধা দো। আয় রে ঘুম ঘুম ঘুমানি জলদি করে আয়, শোনা মনি দাদু আমার শুয়ে নিজ রাজায়। আয় রে ঘুম ঘুম ঘুমানি জোরে করে আয়, শোনা মনি দাদু আমার শুয়ে নিজ রাজায়। শোনা মনি দাদু আমার শুয়ে নিজ রাজায়, শোনা মনি দাদু আমার শুয়ে নিজ রাজায়, শোনা মনি দাদু আমার শুয়ে নিজ রাজায়। আয় ঘুম ঘুমের দেশে, ঘুম আমার পঙ্খী।
পারে। খালি ফুটবল খেলার গল্প, বন্ধু বান্ধব, না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এদেরকে দিয়ে। বইপত্র যা আছে আমি সব পুড়ে ফেলবো, আগুন লাগাবো, আগুন। এমন বাঘা বাপ কম আছে দুনিয়াতে, জ্বালিয়ে খেলো। বসুন, আপনার গলাটা বড্ড মিষ্টি, মানে এত সুইট গান আমি কখনো শুনি। আপনি খুব ভালো ফুটবল খেলেন তাই না? হ্যাঁ, মানে ইয়ে মানে কিছু কিছু সুলতানা বুঝি সব বলে দিয়েছে না। তা কাল একবার আসুন না আমাদের কলেজ গ্রাউন্ডে, একটা শিল্ডের খেলা আছে, খুব ভালো খেলা হবে। বের করে দে, বের করে দে আমার বাড়ি থেকে। ফুটবল খেলতে খেলতে ওর মাথার মগজ গলে গেছে। হবে না, হবে না, ওকে দিয়ে আর লেখাপড়া হবে না, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে পারো। যাও, যাচ্ছে, পড়াশোনা রেখে কাজ সুতি কুচির কুচির হচ্ছে, যাও মজাটা বোঝাবে এবার। না বাবাটা যে কি বড্ড যন্ত্রণা দেয়। জাহানারা, জাহানারা, লাইলি, লাইলি, লাইলি কই? আমার মামনি লাইলি কই? কেন, কি আছে? জানি জানারা, সেদিন ফাংশনে আমার মামনির গান শুনে এসডিও সাহেব খুশি হয়ে তাকে একটা মেডেল দিয়েছে, রূপো নয় গোল্ড মেডেল, গোল্ড। এই দেখো মেডেল। এগুলো সব যাত্রা করে পেয়েছি, এসব তোমার জন্য। দুজনে একসঙ্গে অভিনয় করলে আরো কত সোনার উপর মেডেল পাবো, তাই না?
খেলা নিয়ে বড় ব্যস্ত থাকি কিন্তু বাবা কি বলে জানেন ফুটবল খেললে নাকি মাথার মগজ গলে যায় সুলতানা ভালো হবে না কিন্তু আচ্ছা খালাম্মা খেলা কি খুব খারাপ বাবা কিচ্ছু বুঝতে চায় না খেলে কত সুন্দর সুন্দর মেডেল পেয়েছি আমি জানো যে আপনারা এই মেডেলগুলো দিয়ে তোমার জন্য একটা সুন্দর হার বানিয়ে দেবো দেখো কি সুন্দর সুন্দর মেডেল তাই না বললেই হলো আর কি আমি কতদিন তোমাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি তুমি কেন কাঁদো মা ভাব জানি না তার সামনে নাইলে না দিনা হাতি সোনা ছাড়িয়া সে নাই না ফুল সোনা সে জন সোনা কিনে না জীবন প্রেমের ভাব জানি না তার সামনে নাইলে না দিনা সোনা ছাড়িয়া সে নেয় না ফুল সোনা সে জন সোনা চিনে না খুঁটা কাটায় মানিক পালো রে খুঁটা কাটায় মানিক পালো রে পাপুল মানিক ফেলিয়া দিল রে রাজা ধন মানি ধরে খুঁটা কাটায় গুঞ্জি মানে না সেজন সোনা কিনে না দুজন প্রেমের ভাব জানি না তার সামনে নাই না দিনা খাঁটি সোনা ছাড়িয়া সে নেয় না ফুল সোনা সেজন সোনা কিনে না Thank you.
জানি না কিজন শুনা চিনি না কিজন প্রেমের ভাব জানি না তার শুনি নাই মাঝে না কাটি শোনা থাড়ি আসি নাই না ফুল শোনা কিজন শুনা চিনি না তুই রোজ রাতে ঘুমের ঘরে কাঁদিস কেন বলতো জানিস বীরু আমি প্রায় স্বপ্নে দেখি ওরা বেঁচে আছে আমাকে খুঁজছে কিন্তু কিছুতেই পাচ্ছে না ওটা তোর মনের ভুল বাচ্চা তাছাড়া মানুষ যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে এদিকে তো সকাল হয়ে গেল আমি কাজে চললাম খবরদার কোথাও বেরোস না কিন্তু দুর্বল শরীর কখন কি হয় বলা তো যায় না চলি মুড়ি খেলে হয় না বুড়ি খুকন যাবে শ্বশুর বাড়ি ঝাল মুড়ি মুড়ি ঝাল মুড়ি ঝাল মুড়ি মুড়ি খেলে হয় না বুড়ি খুকন যাবে শ্বশুর বাড়ি ঝাল মুড়ি ঝাল মুড়ি মুড়ি খেলে হয় না বুড়ি খুকন যাবে শ্বশুর বাড়ি ঝাল মুড়ি মুড়ি ঝাল মুড়ি মুড়ি খেলে হয় না বুড়ি খুকন যাবে বীরু না হ্যাঁ কিন্তু আপনি মানে মানে কতদিন পরে দেখা হলো হ্যাঁ আবার যে দেখা হবে তা তো ভাবতেও পারিনি এতদিন ছিলে কোথায় সে অনেক কথা বললে ফুরবে না আহা বাদশাও মারা গেল আর তুইও দল ছাড়লি বললাম তো সে অনেক কথা চলো আসল কথা কি জানিস বাদশা সবই ভাগ্য ভাগ্যে না থাকলে এমনি হয় এই দেখ না আমরাও কি কম দুঃখ কষ্ট ভোগ করেছি তোর দলের সব কে কোথায় চলে গেল কে জানে সে দিনও নেই আর সে দলও নেই তখনকার আমরের লোকগুলো সব চলে গেছে আজকালকার কেউ বড় বেশি যাত্রাটাত্রা দেখতে চায় না নতুন নতুন সিনেমা থিয়েটারের যুগে যাত্রা অচল তবু আমি শুধু আঁকড়ে পড়ে আছি কি করব যাত্রা ছাড়া আমি যে বাঁচব না রে ডাক পড়েছে ওস্তাদ ডাক পড়েছে কোথায় সরিষা বাড়ি এক্সিবিশন থেকে লোক এসেছে আজই নাকি সেখানে পালা করতে যেতে হবে যান কথাবার্তা বলে সব ঠিকঠাক করে আসেন যাচ্ছি যাচ্ছি এতদিন পরে ডাক পড়লো না না না
সব বাদশার জন্যে, বাদশার জন্যে। বাদশাকে পেয়েছি আর ঠিক তখনই আমাদের ডাক পড়েছে। বাদশার বীরু আমাদের ভাগ্য। খবরদার, তোরা যাস নে, সর্ষে বারে এক্সিবিশনে ভালো পয়সা পাওয়া যায়। তোরা থাক, আমি এক্ষুনি আসছি। সরিষা বাড়ির এক্সিবিশন খুব দূরে নয় খালাম্মা, তাছাড়া নাম করা সব গায়ক গায়িকারাই যাচ্ছে। না বাবা, তা হয় না, সামনে ওর পরীক্ষা, এখন ফাংশন করে বাড়ালে পড়াশোনা বড্ড ক্ষতি হবে। কি এমন ক্ষতি হবে খালাম্মা, মাত্র দিন দুয়েকের ব্যাপার। তাছাড়া ওর সঙ্গে আমরাও তো যাচ্ছি। আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে, যাবে কেন? দু চারটে বাইরের ফাংশনে ঘোরাঘুরি করে এলে খুব নাম হয়, দেশের লোক চেনে জানে। মামনির আমার কত ভক্ত হয়ে যাবে, এই জন্যই তো আমি মামনিকে তৈরি করেছিলাম। যাও 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 যাও, তুমি সব রেডি হয়ে নাও। ব্যাপার কি, লুকিয়ে লুকিয়ে আবার একটু একটু করে দেখা দেখি হচ্ছে, ওই জন্যই তো তোর মা আমাকে তোর সঙ্গে পাঠিয়েছে। কে ছোকরা, অফসাইড থেকে গোল করতে চাও, ওটি হচ্ছে না, দেখতে হবে তো গোলকিপার কি কে। দেখতে পাচ্ছেন না, এটা সেকেন্ড ক্লাস, সেখানে উঠবেন না। ক্লাস ক্লাস আবার কি, আমরা সবাই এক ক্লাসের মানুষ, অসুস্থ। আহা, কি হয়েছে, আসতে দেন না। আহা, দুঃখীজনকে দয়া করো বাবা, এমন কঠিন হয় না, উঠতে দাও উঠতে দাও, আসুন আসুন ভেতরে আসুন। অসুস্থ, হ্যাঁ সাবধানে। নানান রকম অসুখে ভুগছে, একটু পানি। এখন পানি পাবো কোথায়, তোদের এত করে পানি আনতে, এখনো মরুক আর কি। জানিস জানিস বীরু, এক একবার ইচ্ছে হয় মেয়েটাকে বলি,
তুমি তো আমার মেয়ে, কিন্তু সাহস হয় না। আরে তোরা এখানে, এই ভ্যারাইটি শোর পরই তো আমাদের পালা, লেখাম নিতে হবে না। চল আমার ডান বাহুর কাপড় সরিয়ে দেখো, আমার পিতার ধাওয়া মাতুলি আমার বাহুতে বাধা আছে। মরে যাচ্ছি আমি, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে একটা নালিশ দিয়ে যাচ্ছি, যে আমার পিতা আমার মাকে তা করেছে, জীবন ভর স্ত্রীর মর্যাদা দেয়নি। আমার হয়ে তোমরা আমার পিতাকে শাস্তি দিও। সৌরভ, সৌরভ পুত্র আমার, সাহসী যে আমার পুত্রের বুকে তীক্ষ্ণ তলোয়ার হেনেছে। তুমি না, তুমি, তুমি এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার হেলা, সকাল বেলা বসায় হাত ভালো বিকের বেলা, এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার খেলা, সকালবেলা বসায় হাত ভালো বেলা, এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার খেলা, এ সংসারে নেই তুই চলে। একটু আগে হাসলো যে জল, এখন কেন কাঁদে সে জল, একটু আগে হাসলো যে জল, এখন কেন কাঁদে সে জল, সাধক বলে এই তো জীবন, সাধক বলে এই তো জীবন, কান্না হাসি মেলা, এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার খেলা, সকাল বেলা বসায় হাট ভালো বিকেল বেলা, এ সংসারে নেই তুই চলে। পিতা হয়ে করলে কি ভুল, বধ করিলে প্রাণের ভুল, পিতা হয়ে করলে কি ভুল, বধ করিলে প্রাণের ভুল, কেরে এখন কেরে ফিরবে না বেলা, এ সংসারে তুই চলে ভাঙা গড়া খেলা, এ সংসারে কেমন তোকে স্টেজে নামতে দেন? ও কি কারো কথা শোনে? নিয়মিত খায় না, ওষুধ দিলে ফেলে দেয়। এটা কিন্তু খুব অন্যায়, ওষুধ না খেলে যে ভালো হবেন না।
আপনি এখানে আপনার সবকিছু রেডি উনি কেমন আছেন আগের চেয়ে একটু ভালো চলি দুটিতে কি সুন্দর মানিয়েছে আমার মেয়েটি যদি বেঁচে থাকত তাহলে ঠিক এমনি একটা ছেলের সঙ্গে বিয়ে দিত জানেন কালকে না আমি একটা স্বপ্ন দেখেছি কি দেখেছেন আপনাকে বলবো কেন বলবো না জানেন আমি একটা স্বপ্ন দেখেছি কি বলবো না আগে আপনি কি দেখেছেন বলুন তো আমার লজ্জা লাগে ঠিক আছে আমি মুখ ফিরিয়ে বসলাম বলুন মজার স্বপ্ন দেখিনি কি যেন আমার কানে কানে বলে গেল তোমায় আমি ভালোবেসেছি কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি কি যেন আমার কানে বলে গেল তোমায় আমি ভালোবেসেছি সারা রাত আমি তার কথা ভেবেছি মনে মনে গো তার শনি আমি সারাক্ষণ কথা বলেছি ঘুম ঘুম চোখে সারা রাত আমি তার কথা ভেবেছি মনে মনে গো তার শনি আমি সারাক্ষণ কথা বলেছি আর কত লাগি মরেছি কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি কে যেন আমার কানে কানে বলে গেল তোমায় আমি ভালোবেসেছি লজ্জাও মন করে ঘুম ভাঙিয়ে দিল কেন লজ্জাও মন করে ঘুম ভাঙিয়ে দিল কাল রাতে ধনিকের দেখায় একটু ছোঁয়া কেন যে এমন হলো স্বপ্নে দেখা রাজার কুমার মনটা পেরে নিল ক্ষণিকের দেখা একটু ছোঁয়া কেন যে এমন হলো কেন স্বপ্নে রাজার কুমার মনটা পেরে নিল সে কেন নিল কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি কি যেন আমার কানে কানে বলে গেল আমি ভালোবেসেছি কাল রাত আমি একটা মজার স্বপ্ন দেখেছি কি যেন কি মেয়েটা বড় মায়াময় দুদিনেই আমার মন তুমি কে আমি আমি আমার আমার বান্ধবী তুমি চুপ করো তোমাকে প্রশ্ন করা হয়নি বলি মেয়ে তোমার মতলবটা কি হ্যাঁ রোজ রোজ আসা যাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমার ছেলের সঙ্গে দেখা করা হচ্ছে ফিসফাস করে কথা বলা হচ্ছে
মাঝে মাঝে খিলখিল করে হেসেও উঠছ বলি ব্যাপারটা কি কি সম্পর্ক পাতিয়েছ আমার ছেলের সঙ্গে হে চুপ করে আছো কেন মেয়ে তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে এসে আমার ঘরের চা ধ্বংস করে আমারই ছেলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করো সাজ্জাদ কি সম্পর্ক তোমার ওই মেয়েটির সঙ্গে জি জবাব দাও চমৎকার চমৎকার হারামজাদা কাপুরুষ পুরুষ মানুষের বুকে এত ভয় কেন কিসের ভয় লুকিয়ে লুকিয়ে বাপকে ফাঁকি দিয়ে প্রেম করতে পারো আর বুক ফুলিয়ে সে কথা জানাবার সাহস নেই হারামজাদা ম্যাট্রিক কোন ডিভিশনে পাশ করেছো সেকেন্ড ডিভিশন ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন বিয়েতে তাহলে তোমার ফেল করা উচিত হারামজাদা কাপুর এই মেয়ে শোনো শুধু ভালোবাসলেই চলবে না ভালোবাসার পরীক্ষা দিতে হবে পারবে দুটো পরীক্ষা নেব আমি রাজীব প্রথম পরীক্ষা হলো আমার এই কাপুরুষ ছেলেটাকে মানুষ করতে হবে আর আমার দু নম্বর পরীক্ষা আমার কাছে ছেলে যেন বিয়ে পরীক্ষায় ফার্স্ট হতে পারে এ দায়িত্ব তোমাকেই নিতে হবে পারবে আর যদি না পারো আমার এ বাড়ির ধারে পাশে এসো না আমি পুলিশের লোক ধরে তোমায় থানায় পাঠিয়ে দেব বিশ্বাস করো আমি ইহো জন্মেও ফার্স্ট হতে পারবো না আমার মাথার মধ্যে খালি ফুটবল আর ফুটবল এর মধ্যে সিভিক্স ইকোনমিক্সের কোনো জায়গা নেই এতগুলো মানুষকে বোকা বানিয়ে তুমি গোল দিতে পারো আর আমার জন্য এটুকু করতে পারবে না কিন্তু একটা সম্ভব অসম্ভব আছে তো এমনিতেই লাস্ট বেঞ্চের ছাত্র আমি পাশ করতেই পারি না তার উপর ফার্স্ট হওয়া না না আমার দ্বারা সম্ভব হবে না ঠিক আছে তাহলে তুমি আর আমার সঙ্গে দেখা করতে পারবে না ভুলে যাও আমাকে লায়লা লায়লা শোনো তুমি যা চাও তাই হবে তবে পুরোপুরি নয় অর্ধেকটা এই কাপুরুষটাকে মানুষ না বানানো পর্যন্ত কিন্তু কিছুই হবে না শোনো পরশুদিন তোমার বান্ধবী মানে আমার মেয়ের বিয়ে তোমার মা মামা আর দাদুকে আসতে বলবে আমি দাওয়াত করেছি
সেই বাড়িটা কোথায় বলতে পারেন? ওই তো ওই সামনের বাড়িটা। লাইলিমা বাড়ি আছো? লাইলিমা? ও তো বাড়িতে নেই। নেই? আপনারা কোথায় এসেছেন? আমরা মানে আমাদের তো তেমন কোনো ঠিকানা নেই, তাছাড়া পরিচয় দিলেও আপনি ঠিক চিনতে পারবেন না। একটু পানি মানে এক গ্লাস পানি যদি বললাম এক জগ পানি আনতে, এখনো মরুক আর কি। জানিস জানিস বিরু, এক একবার ইচ্ছে হয় মেয়েটাকে বলি তুমি তো আমার মেয়ে, কিন্তু সাহস হয় না। আরে তোরা এখানে এই ভ্যারাইটি শোর পরই তো আমাদের পালা, লেখাম নিতে হবে না। চল আমার ডান বাহুর কাত সরিয়ে দেখো, আমার পিতার ধাওয়া মাতলি আমার বাহুতে বাধা আছে। মরে যাচ্ছি আমি, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে একটা নালিশ দিয়ে যাচ্ছি, যে আমার পিতা আমার মাকে তা করেছে, জীবন ভর স্ত্রীর মর্যাদা দেয়নি। আমার হয়ে তোমরা আমার পিতাকে শাস্তি দিও। সৌরভ সৌরভ পুত্র আমার, সাহসী যে আমার পুত্রের বুকে তীক্ষ্ণ তলোয়ার হেনেছে। তাই না? তুমি তুমি এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার হেলা, সকাল বেলা বসায় হাত ভালো বিকের বেলা, এ সংসারে নেই তুই চলে ভাঙা গড়ার খেলা, সকালবেলা বসায় হাট ভালো বেলা, এ সংসারে নেই
চলে ভাঙা গড়ার খেলা এ সংসারে নেই তুই চলে একটু আগে হাসলো যে এখন কেন কাঁদে সে জল একটু আগে হাসলো যে জল এখন কেন কাঁদে সে জল সাধক বলে এই তো জীবন সাধক বলে এই তো জীবন কান্না হাসি মেলা এ সংসারে চলে ভাঙা গড়ার খেলা সকাল বেলা বসায় হাট ভালো বিকেল বেলা এ সংসারে তুই চলে পিতা হয়ে করলে কি ভুল বধ করিলে প্রাণের ভুল পিতা হয়ে করলে কি ভুল বধ করিলে প্রাণের ভুল কেরে এখন কেরে ফিরবে না বেলা এ সংসারে তুই চলে ভাঙা গড়া খেলা এ সংসারে কেন তোকে স্টেজে নামতে দেন? ও কি কারো কথা শোনে? নিয়মিত খায় না, ওষুধ দিলে ফেলে দেয়। এটা কিন্তু খুব অন্যায়, ওষুধ না খেলে যে ভালো হবেন না। আপনি এলেন, আপনার সবকিছু রেডি। উনি কেমন আছেন? আগের চেয়ে একটু ভালো। চলি দুটিতে কি সুন্দর মানিয়েছে। আমার মেয়েটি যদি বেঁচে থাকত তাহলে ঠিক এমনি একটা ছেলের সঙ্গে বিয়ে দিত। জানেন কালকে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? আপনাকে বলবো কেন? বলবো না। জানেন আমি একটা স্বপ্ন দেখেছি। কি? বলবো না। আগে আপনি কি দেখেছেন বলুন। দূর, আমার লজ্জা লাগে। ঠিক আছে, আমি মুখ ফিরিয়ে বসলাম, বলুন। মজার স্বপ্ন দেখিনি, কি যেন আমার কানে কানে বলে গেল, তোমায় আমি ভালোবেসেছি। কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি, কি যেন আমার কানে বলে গেল, তোমায় আমি ভালোবেসেছি। চোখে
सारा रात आमी तार कथा भेबेछि मुनि मुनि ओगो तार शनि आमी सारा खन कथा बोलेछि घुम घुम चोखे सारा रात आमी तार कथा भेबेछि मुनि मुनि ओगो तार शनि आमी सारा खन कथा बोलेछि हर छत लागी मुरेछि कल राते आमी एकटा मजार स्वप्न देखेछि কে যেন আমার কানে কানে বলে গেল তোমায় আমি ভালোবেসেছি লজ্জাও মন করে ঘুম ভাঙিয়ে দিল কেন লজ্জাও মন করে ঘুম ভাঙিয়ে দিল কাল রাতে ফণিকের দেখা একটু ছোঁয়া কেন যে এমন হলো স্বপ্নে দেখা রাজার কুমার মনটা পেরে নিল ক্ষণিকের দেখা একটু ছোঁয়া কেন যে এমন হলো কেন স্বপ্নে রাজার কুমার মনটা পেরে নিল সে কেন নিল কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি কে যেন আমার কানে কানে বলে গেল আমি ভালোবেসেছি কাল রাত আমি একটা মজার স্বপ্ন দেখেছি কে যেন আসবো মা কে আসবো কি মেয়েটা বড় মায়া মায় দুদিনই আমার মন তুমি কে আমি আমি আমার আমার বান্ধবী তুমি চুপ করো তোমাকে প্রশ্ন করা হয়নি বলি মেয়ে তোমার মতলবটা কি হ্যাঁ রোজ রোজ আসা যাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমার ছেলের সঙ্গে দেখা করা হচ্ছে ফিসফাস করে কথা বলা হচ্ছে মাঝে মাঝে খিলখিল করে হেসেও উঠছ বলি ব্যাপারটা কি হ্যাঁ কি সম্পর্ক পাতিয়েছো আমার ছেলের সঙ্গে হে চুপ করে আছো কেন মেয়ে তোমার সাহস তো কম নয় আমার বাড়িতে এসে আমার ঘরের চা ধ্বংস করে আমারই ছেলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করো সাজ্জাদ কি সম্পর্ক তোমার ওই মেয়েটির সঙ্গে জি জবাব দাও চমৎকার চমৎকার হারামজাদা কাপুরুষ পুরুষ মানুষের বুকে এত ভয় কেন কিসের ভয় লুকিয়ে লুকিয়ে বাপকে ফাঁকি দিয়ে প্রেম করতে পারো আর বুক ফুলিয়ে সে কথা জানাবার সাহস নেই হারামজাদা ম্যাট্রিক কোন ডিভিশনে পাশ করেছো সেকেন্ড ডিভিশন ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন বিয়েতে তাহলে তোমার ফেল করা উচিত হারামজাদা কাপুর এই মেয়ে শোনো শুধু ভালোবাসলেই চলবে না ভালোবাসার পরীক্ষা দিতে হবে পারবে দুটো পরীক্ষা নেব আমি রাজি প্রথম পরীক্ষা হলো আমার এই কাপুরুষ ছেলেটাকে মানুষ করতে হবে আর আমার দু নম্বর পরীক্ষা মার্কা ছেলে যেন বিয়ে পরীক্ষায় ফার্স্ট হতে পারে এ দায়িত্ব তোমাকেই নিতে হবে পারবে আর যদি না পারো আমার এ বাড়ির ধারে পাশে এসো না আমি পুলিশের লোক ধরে তোমায় থানায় পাঠিয়ে দেব বিশ্বাস করো
আমি ইহ জন্মেও ফার্স্ট হতে পারবো না। আমার মাথার মধ্যে খালি ফুটবল আর ফুটবল, এর মধ্যে সিভিক্স ইকোনমিক্সের কোনো জায়গা নেই। এতগুলো মানুষকে বোকা বানিয়ে তুমি গোল দিতে পারো আর আমার জন্য এটুকু করতে পারবে না? কিন্তু একটা সম্ভব অসম্ভব আছে তো। এমনিতেই লাস্ট বেঞ্চের ছাত্র আমি, পাশ করতেই পারি না, তার উপর ফার্স্ট হওয়া, না না আমার দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে তুমি আর আমার সঙ্গে দেখা করতে পারবে না। ভুলে যাও আমাকে। লায়লা, লায়লা শোনো, তুমি যা চাও তাই হবে। তবে পুরোপুরি নয়, অর্ধেকটা। এই কাপুরুষটাকে মানুষ না বানানো পর্যন্ত কিন্তু কিছুই হবে না। শোনো, পরশুদিন তোমার বান্ধবী মানে আমার মেয়ের বিয়ে, তোমার মা মামা আর দাদুকে আসতে বলবে, আমি দাওয়াত করেছি। এই বাড়িটা কোথায় বলতে পারেন? ওই তো ওই সামনের বাড়িটা। লাইলিমা বাড়ি আছো? লাইলিমা? ও তো বাড়িতে নেই। নেই? আপনারা কোথায় এসেছেন? আমরা মানে আমাদের তো তেমন কোনো ঠিকানা নেই, তাছাড়া পরিচয় দিলেও আপনি ঠিক চিনতে পারবেন না। একটু পানি, মানে এক গ্লাস পানি যদি। আরে আপনি, আপনি এখানে, আপনাকে পেয়ে খুব ভালো হলো। চলুন চলুন আমাদের বাড়িতে চলুন, কাল আমার বোনের বিয়ে, খুব ভালো দেখে একটা পালা করতে হবে। লোকজন সব আছে তো? আছে সবাই, তবে আগামীকাল এক জায়গায় পালা করতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। মাত্র একদিনের ব্যাপার, একটু এদিক সেদিক হলে কি আর হবে?
বড় মুশকিল, দেখি চেষ্টা করে, বোধ হয় সম্ভব হবে না। আমার ওই এক কথা, আমাকে রুজ না হচ্ছে, সাতদিন বিয়ে শাদি হবে না। আরে সাহেব, আপনার চেয়ে চিন্তা বেশি আমাদের, আমরাই কি ওই কাপুরুষটার সঙ্গে মেয়ের বিয়ে দেবো? অসম্ভব, মেয়ে আমাদের জিনিয়ার, তার সঙ্গে যেদিন ওই কাপুরুষটা টেক্কা দিতে পারবে সেই দিনই বিয়ে হবে। কই না, এসো, পালা শুরু হয়ে গেছে, দেখবে না? তোমরা দেখো গে যাও, তুমিও চলো না। ও যখন এত করে বলছে যাও না, এরা খুব ভালো পালা করে, চলো চলো, আমিও না তোমাদের সঙ্গে যাচ্ছি, চলো। না, আমার স্বামী মরে গেছে, সে মৃত। চেয়ে দেখো রানী, সেই নাক, সেই মুখ, সেই চোখ, সেই কপাল। তুমিও যে চিন্তকে ভুল করে নেই, এতটা আমি ভাবতে পারিনি। কি পাষাণ নিয়তির খেলা, কি আশ্চর্য পৃথিবীর নিয়ম! হে নিয়তি, হে পাষাণ নিয়তি, একবার তুমি সদয় হও, বিশ্বাস করো রানী, বিশ্বাস করো, তুমি যা জানো তা মিথ্যে, সে মৃত নয়, সে জীবিত। না না না, আমার স্বামী মরে গেছে, মরে গেছে সে। এ সংসারে নেই তুই চলে, ভাঙা গড়া হেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকে বেলা, এ সংসারে নেই তুই চলে, ভাঙা গড়ার খেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা, এ সংসারে নেই তুই চলে, ভাঙা গড়ার খেলা, এ সংসারে একটু আগে হাসলো যে জন, এখন কেন কাঁদে সে জন, একটু আগে হাসলো যে জন, এখন কেন কাঁদে সে জন, সাধক বলে এই তো জীবন, সাধক বলে এই তো জীবন, কান্না হাসি মেলা, এ সংসারে নেই তুই চলে, ভাঙা গড়ার খেলা, সকাল বেলা বসায় হাট, ভালো বিকেল বেলা, এ সংসারে নেই তুই চলে। ওকে তোমরা আর এখন কেউ দেখো না, চুপচাপ ঘুমোতে দাও, চলো চলো। এই যে আপনি আসুন, thank you.
जटिल मानुषेरा एदेर मेये संगे आमी आमार छेलेर बिये देबो जार बाबा जात्तार दले एकटा छंग एते होयेछे कि होयेछे छंग तो सबाई दुनियाटाई एकटा बिराट रंगमंच ताओ जानेन ना केउ विवेक केउ अधिकारी केउ नायक केउ पानी बेचे डाक्तार अरे साहेब ओई सब नियम तो आमादेर एई संसार ओई सब बक्तृताबाजी बाद दिन साहेब सज्जाद चलो एखान थेके ना ना आमी चले जाबो जानारा तोमार जीवनटाके नष्ट करे दि आबार आमार मेयेर जीवनटाके ना ना आमी चले जाबो कोथा जाबे आज तो आमी तोमाके पालाते देबो ना जेते होले एबार आमिओ तोमार संगे जाबो आमिओ जाबो आब्बा लाइली हाँ शुधु लाइली केन आमाके नेबे ना आमाके आमिओ जाबो তুমি পরীক্ষায় পাস করে গেছো বলেছিলাম না যেদিন আমার ছেলেকে মানুষ করতে পারবে সেদিন আমি এই বিয়েতে রাজি হব আমার ছেলে মানুষ হয়েছে মানুষের মতো কথা বলতে শিখেছে বি বোল্ড মাই সান বি বোল্ড হারাম জানা খোলসা ইবলিস মিলে আমার সমস্ত সয় সম্পত্তি অগদপাই করবে হবে না খালসা মনে করেছো আমরা সব মরে গেছি না আমার 15 বছরের সুখ শান্তি যে নষ্ট করে দিতে তাকে আমি এমনিতেই ছেড়ে দিব ভেবেছো খালসা খালসা খুন আমি তোমাকে খুন করব খুন আমু একে আমার হাতে দিন এই বাঁধো বাঁধো এদেরকে আমি হলাম পুলিশের লোক ঠক জোচ্চরকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার বেশ জানা আছে এই এদেরকে থানায় নিয়ে যা চাল হারাম জাদা এইসব পচা আবর্জনা গুলোকে সংসার থেকে ঝেঁটিয়ে না পারলে সংসার সুখের হয় না ঠিকই বলেছেন ওই যে কথাই বলে না এ ভব সংসারে তোমার আমার ঘরে ঘরে সতি না সৎ মায়ের ভাই এর চাইতে বড় শয়তান আর নাই